আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইউটিউব চ্যানেল মহাভাবনা 92টি ভিডিও আপলোড করার মাধ্যমে 361,000 প্লাস সাবস্ক্রাইবার্স গেন করে নিয়েছে। এই চ্যানেলটার শর্ট ভিডিওগুলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ফটো দিয়ে ভিডিও বানিয়ে কিন্তু ইউটিউবে আপলোড করছে। শুধুমাত্র ফটো এডিটস করার মাধ্যমে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে কিন্তু আপলোড করা হচ্ছে। একটু ভেবে দেখুন, আপনি যদি এই কাজটা করতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটা আপনি গ্রো করাতে পারবেন। মুখ না দেখিয়ে শুধুমাত্র ভয়েস ওভার করে এমন চ্যানেল আপনি যদি বানাতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবেন। বন্ধুরা, পপুলার সেকশনে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই সমস্ত ভিডিওতে 8.9 মিলিয়ন ভিউজ, 8 মিলিয়ন ভিউজ, 4.8 মিলিয়ন ভিউজ, মিলিয়ন অফ ভিউজ কিন্তু প্রত্যেকটি ভিডিওতেই গেইন করছে। আমি যদি একটা দুইটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কেমন। ওকে, আমি একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বড় আদরের নবী ছিলেন। তিনি একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি কাজকর্ম করলে আমার শরীর, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো ইউজ করা হয়েছে, এআই ফটো অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা বানানো ফটো। ওকে, এক তীরন্দাজ মেলার মধ্যে খেলা দেখাচ্ছে, তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি বানাতে পারবেন। এরকম করে ফটো বানিয়ে ডেডিকেটেড একটি ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে। ওকে, এখানে প্রত্যেকটি ভিডিও আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি ভিডিও কিন্তু এখানে ফটো ইউজ করা হয়েছে। প্রত্যেকটি ভিডিওতে এআই ফটো ইউজ করা হয়েছে। এই ধরনের ফটো কিন্তু মোবাইল দিয়ে বানানো হয়েছে অথবা কম্পিউটার থেকে বানানো হয়েছে। আপনি হাতে থাকা মোবাইল দিয়েও কিন্তু বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ফটো আপনারা কীভাবে বানাবেন এবং এই ধরনের ফটো দিয়ে কীভাবে ডেডিকেটেড ভিডিও বানাবেন। তবে বন্ধুরা, ফটো বানালেই হবে না, আপনি যে ভয়েস ওভারটা করবেন এখানে কী ভয়েস ওভার করবেন, যেমনটা এই চ্যানেলটা আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন কিংবা ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের হাদিস, ইসলাম সম্পর্কিত ভিডিও কিন্তু এই চ্যানেলে রেগুলার আপলোড করা হচ্ছে। ইসলামের যে স্টোরিগুলো আছে সেই স্টোরি বা ইতিহাসগুলোই কিন্তু ছোটো ছোটো শর্ট ভিডিও আকারে এই চ্যানেলে সারা হচ্ছে। কারণ এই ধরনের স্টোরি ভিডিও অথবা রোমান্টিক ভালোবাসার গল্প, ইসলামিক ভিডিও হতে পারে, যে কোনো টাইপের শর্ট ভিডিও বানাতে হলে আপনাকে কিন্তু ভয়েস ওভার করতে হবে। নিজের কিছু গল্প, নিজের কিছু স্টোরি ইউজ করে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। নিজের কিছু স্টোরি আপনি কোথায় পাবেন? আপনি তো চাইলে নিজের ভিতর থেকে প্রতিদিন আপনি নতুন নতুন স্টোরি তৈরি করতে পারবেন না। স্টোরি কপি করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, গুগল ক্রোম বাজারে আসার পরে এখান থেকে আপনারা সার্চ করে দেবেন আপনি যে ভিডিওগুলো বানাতে ইচ্ছুক বা যে টাইপের ভিডিও আপনি বানাতে চান সেই টাইপের কিছু এখানে আপনি লিখে সার্চ করবেন। যেমনটা আমি এখানে লিখছি, ইসলামিক উক্তি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইসলামিক উক্তি লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রচুর সংখ্যক উক্তি কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি চাইলে এই ইমেজগুলোতে যে লেখাগুলো আছে এটাও ভয়েস ওভার করতে পারেন, অথবা এখানটা আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন, 100টি সেরা ইসলামিক উক্তি আপনি কিন্তু এই 100টি শর্ট ভিডিও বানাতে পারবেন এই 100টি ইসলামিক উক্তি দিয়ে। ওকে, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই এই উক্তিগুলো পড়তে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করবে না যারা আল্লাহ তাআলাকে নীরবে ডাকে। ওকে, এরকমভাবে এই উক্তিগুলো আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে কপি করতে পারবেন। যে কোনো টাইপের ইসলামিক উক্তি হতে পারে, রোমান্টিক লাভ স্টোরি হতে পারে, বিভিন্ন টাইপের আপনি যেটা খুশি সেটা কিন্তু বানাতে পারবেন। যেমনটা আপনি ফটো, আপনার যেটা ইচ্ছা আপনি সেই ফটোটাই কিন্তু বানাতে পারবেন। প্লাস ফটো কীভাবে বানাবেন আমি কিন্তু দেখাবো। বাট আপনি যে ভয়েস ওভারটা করবেন সেই ভয়েস ওভারটা আপনি কোথায় থেকে নেবেন? ভিডিওতে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনি কোথায় থেকে নেবেন? অবশ্যই গুগল থেকে আপনাকে সার্চ করতে হবে। ওকে, এখান থেকে আমরা একটা স্টোরি কপি করে নিচ্ছি। যেমনটা আপনারা 7 নম্বর এখানে একটি উক্তি দেখতে পাচ্ছেন, এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ওকে, এটার আমরা জাস্ট ভয়েস ওভার করে নেব। আমরা মোবাইল স্ক্রিনটা ইউজ করছি, আমরা এই উক্তিটার ওপরে একটা ভিডিও বানাবো। তার আগে এই কথাগুলোর সাথে মিল রেখে কিন্তু আমাদের ফটো বানাতে হবে, তারপরে আমাদের এই ভয়েস ওভারটা করতে হবে। ওকে, আমরা জাস্ট এই ভয়েস ওভারটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো, প্লাস আপনি কীভাবে ফটো বানাবেন আমি মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে ইন ডিটেলস দেখাচ্ছি, তারপরে ভিডিও কীভাবে এডিটস করতে হবে না হবে সব কিছুই কিন্তু আমি দেখাবো। ভিডিওটা একটু বড় হলে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে বন্ধুরা, আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনাদের সবার প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে বিঙ্ক এআই। দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিয়েছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে মাইক্রোসফটের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে একদম ডান সাইডে কর্নারে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন অ্যাপস নামে কিছু অপশন আছে, এই অ্যাপসের ওপরে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপসের ওপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন
ইমেজ জেনারেটর, এই ইমেজ জেনারেটরের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখানো হবে এই বক্সে। এখানটা আপনাকে কিন্তু টাইপ করতে বলছে, আপনি চাইলে এখানে বাংলাতেও লিখতে পারবেন, ইংরেজিতেও লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন দেখুন আমরা কী ভিডিও বানাচ্ছি, আমরা কিন্তু ভয়েস ওভার করেছিলাম, আমরা জাস্ট ভয়েস ওভার করবো যে এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। তাহলে এখানে আমাদের কেমন ফটো বানাতে হবে, মনে করুন একটি ছেলে একজন হাফেজ ব্যক্তির সাথে ঘুরছে, এমন কিছু ফটো আমাদের প্রয়োজন। তাহলে আমাদের এখানে লিখতে হবে, আমরা জাস্ট ভয়েস ওভার করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সার্চ করে দিচ্ছি একটি ইয়ং ছেলে এবং কোরআনের হাফেজ একসাথে ঘুরছে। এটা লেখার পর আপনাকে এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করতে হবে। জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট এখানে অবশ্যই দিতে হবে, কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া মাইক্রোসফটের কোনো অ্যাপ্লিকেশনই কিন্তু কাজ করে না। অবশ্যই আপনাকে কিন্তু এখানে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। আপনি চাইলে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের ফটো কিন্তু বানিয়ে নিতে পারবেন। ওকে, এখান থেকে আমরা জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পরে আপনি ফটোগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে ফটোগুলো কেমন হচ্ছে। ওকে বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্চ করার পরে আমাদের সামনে এই ফটোগুলো তারা দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফটোগুলো ডাউনলোড করা খুবই সহজ, আপনাকে জাস্ট এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আমি কিন্তু এখানে ছেলেগুলোর বয়স বলিনি, যে কারণে কিন্তু ছোটো ছোটো বাচ্চা, এখানে ছোটো বাচ্চার একটা ফটো দেওয়া হয়েছে। এখানে কিন্তু চারটা করে ফটো তারা দিবে সবসময়, আপনি যেটা লিখবেন তার পাশাপাশি চারটা ফটো কিন্তু আপনাকে দিবে। তার মধ্যে থেকে আপনি চাইলে চারটেই ডাউনলোড করে নিতে পারেন আপনার ভিডিওর জন্য। সেই সাথে সাথে বন্ধুরা আমরা কিন্তু আরও কিছু লিখে সার্চ করেছিলাম, আমরা জাস্ট ট্রেনিং কিন্তু করেছি এখানে যে কীভাবে কাজ করতে হয়। এখানে দেখুন আমরা বিভিন্ন ধরনের লেখা লিখে কিন্তু এখানে সার্চ করেছি, আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের ফটো তারা বানিয়ে দিয়েছে। যেমন এখানে দেখুন আমরা জাস্ট এখানে লাভ স্টোরি সম্পর্কে কিছু ফটো চাইছিলাম, সেটা কিন্তু তারা দিয়েছে। এখান থেকে দেখুন আমরা এ ধরনের ফটো চেয়েছিলাম, আমরা যেটা লিখেছিলাম সে লেখা অনুযায়ী কিছু ফটো এসেছিল। তারপরে দেখুন এই যে এই ফটোগুলো আমরা আসছিলো, এরপরে এই ফটোগুলো আমরা বানিয়েছিলাম। সো এই ধরনের ফটো আপনি চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভয়েস ওভারটা করবেন সেই ভয়েস ওভারের সাথে এই ফটোগুলো আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ফটোগুলো তো আপনি বানানো শিখে গেলেন, এখন আপনাকে ভিডিওটা এডিটস করতে হবে। এডিটস করার জন্য যে কোনো একটা এডিটিং সফটওয়্যার কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। আমি ইনশট এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে ভিডিও অপশনে ক্লিক করবেন, নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ফটোগুলো ডাউনলোড করেছেন সেই ফটো একটা একটা করে আপনারা সিলেক্ট করে নেবেন। ফটোগুলো সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন ফটোগুলোর কিন্তু এক্সপেক্ট যে রেশিও, শর্টসের যে রেশিও, সাইডে কিন্তু ব্ল্যাক কালার হয়ে আছে। আপনাকে জাস্ট একটু ক্যানভাস করে নিতে হবে। এখানটা দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশন, ক্যানভাসে ক্লিক করবেন, জুমিং করে দিবেন। আবারও নেক্সট ফটোতে যাবেন, ক্যানভাসে ক্লিক করবেন, জুমিং করে দিবেন। আবারও পরবর্তী ফুটেজ, ক্যানভাস, জুমিং, এরকম করে প্রত্যেকটি ভিডিও বা প্রত্যেকটি ফটো কিন্তু আপনারা জুমিং করে দিবেন। জুমিং করে দেওয়ার পর আপনাকে এই সমস্ত ফটোর অ্যানিমেশন সেট করতে হবে। আপনারা চাইলে ফটোগুলো ছোট করে দিতে পারেন। এই ফটোগুলো আপনি ইউজ করলে আপনার কিন্তু কোনোভাবে কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক কোনো কিছুই কিন্তু আসবে না। কিন্তু এই ফটোগুলো আপনি না বানিয়ে যদি ইমেজ সার্চ মেন থেকে নেন, আপনি চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ফটো ফ্রিতেও পেয়ে যাবেন। জাস্ট একটা অ্যাপ্লিকেশন আছে ইমেজ সার্চ ম্যান, এই অ্যাপ্লিকেশনে আপনি যদি সার্চ করেন, এখান থেকে আমি জাস্ট সার্চ করছি ইসলামিক ম্যান এআই ফটো, এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে দেখুন আমাদের সামনে কিন্তু প্রচুর সংখ্যক এআই ফটো চলে আসছে। এখান থেকে আপনি চাইলে কিন্তু ফটো নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি নিজের মতো করে ফটো বানান তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে আপনার ক্রিয়েটিভিটি থাকবে, আপনার যে ফটোগুলো আপনি বানাবেন এই ফটোগুলো কিন্তু পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর কাউকে বানিয়ে দিবে না। ওকে, এই ধরনের ফটো আপনি এখান থেকেও নিতে পারবেন, অথবা আপনি কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে ফটোগুলো বানিয়েও নিতে পারবেন। আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটাই করবেন, কপি পেস্ট করতে পারবেন, নিজে নিজেও বানাতে পারবেন। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত ফটোর অ্যানিমেশন কিন্তু আপনাকে সেট করতে হবে। যেমনটা আপনারা মহাভাবনা ইউটিউব চ্যানেলে দেখেছেন সুন্দরভাবে কিন্তু ফটোগুলো অ্যানিমেশন হচ্ছিল, তেমন করে কিন্তু আপনাকে অ্যানিমেশন করাতে হবে। অ্যানিমেশন করানোর জন্য একটু সাইডে স্ক্রোল করলে আপনার অ্যানিমেশন বলে একটি অপশন পাবেন, অ্যানিমেশনের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু সুন্দর করে অ্যানিমেশন সেট করে দিবেন। ওকে, আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেই অ্যানিমেশনটা সেট করে দিবেন। আমি প্রত্যেকটি ফটোতেই অ্যানিমেশন সেট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমরা প্রত্যেকটি ফটোতেই অ্যানিমেশন সেট করে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো বা ফটোগুলো কিন্তু আমাদের সামনে একের পর এক প্লে হচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের ভয়েস ওভার করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে ইসলামিক একটি মিউজিক আমাদের সেট করতে হবে। অথবা আপনি চাইলে যখন ভিডিওটা আপলোড করবেন ক্রিয়েটার শটে ক্লিক করে যে কোনো ধরনের ইসলামিক সাউন্ড কিন্তু আপনারা সেখান থেকে ইউজ করতে পারবেন। কীভাবে ইউজ করবেন আমি সেটাও দেখাবো। এখানে আমি কোনো মিউজিক সেট করছি না, কারণ এখানে আমার কোনো ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা নাই। ওকে, এখানে আমরা জাস্ট ভয়েস ওভার করবো। ভয়েস ওভার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক, মিউজিকের ওপরে ক্লিক করবো। এখান থেকে রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন, রেকর্ডে ক্লিক করার পরে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু
আপনাদের ভয়েসটা রেকর্ড শুরু হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট ভয়েস ওভারটা করে দিব। করে দেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি যে আসলে ভিডিওটা কেমন হলো। ওকে বন্ধুরা, আমরা ছোট্ট করে এখানে ভয়েস ওভার করে দিয়েছি। আমরা জাস্ট ভিডিওটা যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন, জীবনে চলতে ফিরতে উঠতে বসতে এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিবে। ওকে বন্ধুরা, দেখুন আমরা যেহেতু ছোট্ট একটু উক্তি নিয়ে ভিডিওটা বানাচ্ছি, যে কারণে আমাদের ভিডিওটাও কিন্তু ছোট্ট হচ্ছে। আপনি চাইলে কিন্তু 30-40 সেকেন্ডের মধ্যেও শর্ট ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি আপনার গল্পটা বা আপনার স্টোরিটা বড় হয়। ওকে, এই ভিডিওটা আপনারা এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে ইসলামিক সাউন্ড আপনারা কীভাবে সেট করবেন, ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ক্রিয়েট এ শর্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারি অপশনটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি সেই শর্ট ভিডিওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে ভয়েসটা শুধুমাত্র থাকবে, এখানে ভিডিওটা একটু প্রসেসিং হবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে আপনাকে অবশ্যই সেই মিউজিকগুলো সেট করে দিতে হবে। একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, এই অ্যাড সাউন্ডে ক্লিক করে দিবেন। অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাদের সার্চ করতে হবে ইসলামিক মিউজিক। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইসলামিক মিউজিক লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রচুর সংখ্যক মিউজিক চলে আসছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমরা যে মিউজিকটা সেট করলাম, এই মিউজিকটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে না। মিউজিকের যে ভলিউম আছে, ভলিউমটা আপনাকে কমাতে হবে। কমানোর জন্য এখানটা দেখতে পাচ্ছেন এক্সজাস্ট অপশন আছে, এক্সজাস্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে মিউজিকের যে সাউন্ড আছে, সাউন্ড আপনারা কমিয়ে দিবেন। দেখুন আমি কমিয়ে দিচ্ছি। ওকে, এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে এখানে একটা মিউজিক সেট করে দিলাম। মিউজিকের সাউন্ড কিন্তু আপনাকে অবশ্যই এখানে কম বাড়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই মিউজিকের কারণে আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক কোনো সমস্যাই কিন্তু হবে না। এখানে ভিডিওটা আপনার, সব কিছুই কিন্তু আপনার। আপনি নিজে ফটো বানিয়েছেন, নিজে ভয়েস ওভার করেছেন, আপনি নিজে ইউটিউবে ভিডিও আপলোড করছেন, এখানে কোনো কপি পেস্টের প্রশ্নই আসে না, কোনো সমস্যাই কিন্তু হবে না। কিন্তু আপনি যদি অন্য কোথাও থেকে মিউজিক ডাউনলোড করে নেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ফটো কালেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিকভাবে এডিটস করতে হবে, তবেই কিন্তু আপনি এই ধরনের রিউজ কন্টেন্ট অথবা কপিরাইটের যে ইস্যুগুলো আছে এগুলো অ্যাভয়েড করে চলতে পারবেন। এছাড়া আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এইভাবে যদি ভিডিওগুলো বানান তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ইউটিউবে সাকসেস পাবেন। এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম সংখ্যক মানুষই বানাচ্ছে। আপনি চাইলে এই ইউনিক আইডিয়াটা নিয়ে ইউটিউবে কাজ শুরু করতে পারেন। আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা এখনও যারা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।